হঠাৎ করে ভোজ্য তেলের দাম লাগামহীন বৃদ্ধি পাওয়ায় স্যালাইন পদ্ধতিতে পরোটা ভাজছেন ঠাকুরগাঁওয়ের ব্যবসায়ী আব্দুল হামিদ। এই পদ্ধতিতে স্যালাইনের পাইপের মধ্য দিয়ে ফোঁটায় ফোঁটায় নেমে আসে তেল, যা দিয়ে ভাজা হয় পরোটা। অভিনব এই পদ্ধতি ব্যবহার করে তেলের ব্যবহার অর্ধেকে নামিয়ে এনেছেন আব্দুল হামিদ, ফলে পরোটার দাম বৃদ্ধি না করে ক্রেতাও ধরে রেখেছেন আগের মতো। অভিনব এ পদ্ধতির কথা শুনে বরং ভিড় বাড়ছে উৎসুক ক্রেতাদের। ঠাকুরগাঁও থেকে আব্দুল আলিমের পাঠানো ছবি ও তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মাথার উপর ঝুলছে একটি সয়াবিন তেলের বোতল, সেখান থেকে স্যালাইনের স্বচ্ছ নল বেয়ে ফোঁটায় ফোঁটায় তেল পড়ছে তাওয়ায়, আর সেই তেলে ভাজা হচ্ছে মচমচে পরোটা। বাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় তেল সাশ্রয়ে ব্যতিক্রমে এই উদ্যোগ নিয়েছেন ঠাকুরগাঁওয়ের স্থানীয় ব্যবসায়ী আব্দুল হামিদ। জানা যায়, হঠাৎ করে বাজারে সয়াবিন তেলের দাম বেড়ে যাওয়ায় নিজের ছোট হোটেল ব্যবসা নিয়ে দুশ্চিন্তায় পড়েন সদর উপজেলার রহিমাপুর ইউনিয়নের মথুরাপুর বাজারের ব্যবসায়ী আব্দুল হামিদ। ভোজ্য তেলের দাম লাগামহীন বৃদ্ধি পাওয়ায় বাধ্য হয়ে পরোটা সহ অন্যান্য খাদ্যের দাম বাড়াতে হবে, এমন চিন্তা করেন তিনি। কিন্তু হোটেলে খাবারের দাম বাড়িয়ে দিলে ক্রেতার সংখ্যা কমে যাওয়ার শঙ্কা রয়েছে তার। হোটেলে মন্দা পরিস্থিতি সৃষ্টি হলে পরিবার নিয়ে পড়তে হবে বিপাকে, আর এ অবস্থায় তেল সাশ্রয়ের ভাবনা থেকে চলতি মাসের 7 তারিখ থেকেই স্যালাইন পদ্ধতিতে পরোটা ভাজা শুরু করেন আব্দুল হামিদ। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার এই ব্যতিক্রমী উদ্যোগ। বাজারে গেলাম তো তেলের দাম খুব বেশি, তখন যে আমার তো পরোটা 5 টাকা বিক্রি, গ্রাম অঞ্চল লোকজন এরকম নাই কম, তখন তেল অল্প আলিয়ে আসলাম, ওই দোকান থেকে একটা পাইপ কিনলাম, দেখি তো চেষ্টা করে কি ওই স্যালাইনের পাইপ, একটা পাইপ কিনে আসলাম আর সময় লাগাইলাম আর কি, দেখি তো তেল দেওয়া একটু কম খাচ্ছে। আগে প্রতিদিন 500 পরোটা ভাজতে সয়াবিন তেল লাগত 4 কেজি, বর্তমানে স্যালাইন পদ্ধতিতে একই পরিমাণ পরোটা ভাজতে তার তেল লাগে 1.5 থেকে 2 কেজি। এতে বাজারে তেলের দাম বাড়লেও প্রভাব পড়েনি আব্দুল হামিদের ব্যবসায়, ফলে বাড়াতে হয়নি পরোটার দাম। ধরেন 4 লিটার তেল আমার আগে যাইতো আর কি, বা 3 লিটার, বা যেদিন কাস্টমার জেঙ্গাতি হয় আর কি, এখন আমার 1.5 কেজি যায় আর কি। ভোজ্য তেলের এই ঊর্ধ্বগতিতে আব্দুল হামিদের ব্যতিক্রম ধর্মী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় অন্যান্য ব্যবসায়ী ও সাধারণ জনগণ। মানে এই হামিদের দোকানে বহুদিন ধরে পরোটা খাই, মানে এই বোতল দেনে তেল পরোটা দেনে ভাজা খাই, ওই পরোটার থেকে এখন ওই যে সাইলেনের পাইপ দেনে তেল দিয়ে ফোটা ফোটা করে তেল পরে এই পরোটাটা খাইতে খুব মজা। হামিদ ভাই এক অভিনব পদ্ধতিতে একটা বোতলে পাইপের মাধ্যমে তাওয়ার মধ্যে ফোটা ফোটা তেল দিয়ে যে উনি ভাজতেছেন, এলাকার মানুষের কাছে একটা চাঞ্চল্যকর একটা তো পরিবেশ সৃষ্টি হয়েছে। দূর দূরান্ত থেকে অন্যান্য রানীশঙ্গল হরিপুর বালিয়াডাঙ্গি উপজেলা থেকে মানুষ এই বালিয়াডাঙ্গি মহাসড়ক দিয়ে যাচ্ছেন, দেখতেছেন এখানে এই যে সাশ্রয়ী পদ্ধতিতে যে সে ব্যবসাটা করতেছে, তাতে 10 জন আব্দুল হামিদের যদি 2 লিটার করে তেল বাসে, তা 20 লিটার তেল বাসতেছে। এইভাবে সারা দেশের তারাও যদি এই পদ্ধতি অবলম্বন করে, তাতে আমার মনে হয় তেলের দিক দিয়ে অনেকটা সাশ্রয় হবে। ক্রেতাদের কাছ থেকে কোনো ব্যবসায়ী তেলের দাম বেশি নিতে না পারে সেজন্য মাঠ পর্যায়ে প্রশাসন কাজ করছে বলে জানালেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান। কোনো অসাধু ব্যবসায়ী তেল মজুদ অবৈধভাবে না করে যেন আমাদের ভোক্তাদের নিকট বেশি দাম না নিতে পারে, এজন্য আমরা সবসময় বাধা মোডিং করছি, এবং কেউ যদি এই ধরনের অবচেষ্টা লিপ্ত হয় আমরা তাদেরকে মোবাইল কেটে শাস্তির ব্যবস্থা গ্রহণ করবো।